শুনছি ফুলছে পারাইতে পারলা, কিভাবে পারবো জানি না বাবা। বাবলা গো আপনি আমার বাপ করে দেন বাবা, বাবলা গো আপনি আমার আল্লাহ আপনি আমার বাপ করে দেন। আমি রোজা আছো, নামাজ পড়ছো? আসলে একজন তো কেবল দিল বাসায় পড়বো। উনি পাটনা কইরা হচ্ছেন মেন রাস্তায় উঠাইছিল, বড় ট্রাক আইসে ওই গাড়ি টাকে মাইরা দিছে চাচা। চাচা গো রিস্কাটা নিয়েছিল মেন রাস্তায় উঠাইছিল আপনার জামাই, বুঝছেন? উঠানোর পরে চাচা গো কি কম আর বেড়ারে যত নষ্টের মূল, কি দরকার আছিল বড় ট্রাক আইসা রিক্সাটা দিতে, একবার পিস চালাইছে রিক্সাটা, তাই নাকি? হ্যাঁ, এখন পুলিশে তো নিয়ে গেছে, আরো মেন রাস্তায় উঠাইছে না, এমনি তো অভিযান চলবে বুঝেন না। আমি যাইতে দিতে পারবো না, পুলিশে নিয়ে গেছে, আমি কি বাবা যাওয়া লাগবো না। দিতেন পুলিশে নিয়ে গেছে, আমার মা জন অনেক চাপ দিছে, কইতে যেমনি পারো আমার রিক্সা আইনা দেও, আর নয় তো 30,000 টাকা দাও, নাহলে আমাকে দুই ঘন্টা বলে নিয়ে আগের ওকে থানায় গেলে মানে আপনি কি কোথাও করেন চাচা। আপনি ছাড়া তো আর কোনো গতি নাই, উপায় নাই, আমরা কার কাছে যাবো? কিছু আনছ নাই লাগবো 30,000 টাকা অত কম না গো মা, এত টাকা তো আমি আমার তো ব্যবসা মাগ হয়েছে, আমার ব্যবসার ভাও জানো তোমরা, আমার ব্যবসার রুলস আছে, আমার ব্যবসা নিয়ে 30,000 টাকা নিলে 300 টাকা লাভ দিতে হবে, 30,000 প্রতিদিন 300 টাকা লাভ, আর আসল কত করে দিবে ডেলি? আপনি কোন চাচা বিপদে পড়া তো আপনার কাছে আইসি, আপনি যেটা কইলেন ডেলি কয় দেয় কাজ করো রিস্কা জালা অর রিস্কা কয় দেয় 700-800 টাকা কাম। ও আমি ব্যবসা খাড়া করে যে টাকা দাও না লাগে, আমার টাকা 30,000 নিলে ডেলি 300 টাকা লাভ দিতে হইব, আর 300 টাকা আসল দিয়ে আমার বা কোনো কম টম হইব না বাবা, দিয়ে আমার বা 30,000 300 টাকা আর লাভ, আর 300 টাকা ডেলি আসল দিতে হইব, 600 করে দিবা আর লাভ আসল এক লাগে দেবো। টাকা দিলাম 30,000, আজকে লাভের টাকা সন্ধ্যা সময় দিয়ে যাও, আমার জন্য খবর না লাগে যাও, আর নামাজ পড়ো, নামাজ পড়িস, নামাজ পড়ে আল্লাহ তো কইস ভালো আমাদের উত্তর করে দেবে। আসসালামু আলাইকুম, সুবহানাল্লাহ, মানুষ করতে আছে, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আব্বা ওই যে জোরে নামাজের পরে হুজুরাই ছিল মসজিদে, তারা আপনি কি জানো টাকা পয়সা মসজিদের হুজুরের লাভটা হয়েছে পয়সা।
আসছিল ওর বাসার সামনে। কিনা তুই তুই টমেটো খাইতে দাও এ তোর না শেয়ারে সময় নাই কেউ বেলা আরে এই বলার লাগে আমার ইচ্ছা থাকবো না সারা দেশের মানুষকে আমি হেদায়ত করার কথা কই আমার ঘরের বলা ওই যে নামাজ নাই রোজা নাই কিনা তোর নামাজ শেয়ারে গেছে বেলা আরে ভাতি বাকি তো না রাখতে পারি না আব্বা আমি কি করবো আরে তোর মরার ভয় নাই তুই রোজা রাখতে পারবো একটা ভাবনা ভাব তোলা তোমার বুয়া বুয়া বিটকে যাচ্ছে যেখানে কান মন আগে নেই বিটকে যাচ্ছে বাইরে ভাতি আমার চোখের সামনে তো যাচ্ছি আমার টেকাটা জলদি করে পাঠা কেন আমার আরে বাবা রে আমার জাকাত দিতে হইব না তুই আসল না দিতে পারস লাভের টেকা যেন একটা বাকি না থাকে আমার জাকাত টাকা দিয়ে দেবো সব পাবরা সবাই আমার মুখের দিক চায়া থাকে বছর শেষে আমি জাকাত দেই মানুষে আমার সম্বন্ধে টাকা টাকা উড়াই তো আর টাকা পাঠাই দিস আরে কুদ্দুস ভাই কি করবো কোন আপনার তো একবার হুজুর মতো লাগতেছে হুজুর হুজুর হয়ে গেলেন হ্যাঁ ভাই নামাজ তো করতে হইব নামাজ তো গতবার রোজা দুবার রাখছিলাম এইবার রোজাটাতে কি সমস্যা হয়েছে শরীরে এমন কন্ডিশন খারাপ কি আপনি রোজা রাখেন নাই আরে কুদ্দুস ভাই আপনার কি বড় বড় ডন নাই কবরের ভয় নাই আপনি বিদ্যে আছে রে ভাই আমার শারীরিক অবস্থা না বুঝুন না কি লাভের কথা বলতেছেন তো ব্যবসাদার তো আরে কুদ্দুস ভাই বুঝবেন না ভাই সবাই আহে আর কি মেয়েটা হেটা সভাপতির সাথে দেখা হয়েছিল মসজিদে হ্যাঁ যে মানে ওই যে আমি তো টেকার ব্যবসা করি না মহাজন আপনি জানেন না ওই যে টেকা দেয় আর কি একটু লাভ হয় আর কি অল্প লাভ হয় আপনি সুদ দেখতেছেন কই অল্প লাভে দেয় আর কি একদম সীমিত এটা কি সুদ হয় নাকি এটাই তো সুদ আপনি সুদ বলতে কি বুঝেন কি সুদ বলতে কি বুঝেন ভাই ইসলামী ব্যাংক গুলো সুদ লাভের উপরে টাকা দেয় ওরা কি করতেছে এটা কি লাভ নাকি ভাই আপনিও তো সেম করতেছেন আমিও তো অল্প কথাটা বুঝলেন আপনি টাকা দিচ্ছেন বিনিময়ে টাকা দিতেছেন আপনি এটাই তো সুদ আর সুদের ব্যাপারে কি বলছেন জানেন শুনেন এই পৃথিবীতে সবচেয়ে জঘন্য কাজ হলো আমার কথা সবচেয়ে জঘন্য কাজ হলো জিনা করা আর যারা সুদ খাইল সে তার মায়ের সাথে ইসলামিক ব্যাংকে তো সুদ ছাড়া আর কি শুনেন সবদিকে ইসলামিক ব্যাংকে সুদেরও আছে আবার সুদের বাইরেও আছে তারা বলে আর কি আমি জানি না তারা শরিয়া মতো কিভাবে করে আমি জানি না এই যে রোজা রাখতেছে এটা হইতেছে উপোস আপনার জন্য রোজা হইতেছে না কেন কারণ এই যে আপনি সুদ খান আপনি নামাজ পড়তেছেন কোনো লাভ নাই আপনি দোয়া দোয়া করেন আল্লাহ দোয়া কবুল করে না তো আপনি যদি আপনি কিভাবে করবেন না করবেন বড় হুজুরের কাছে যায় আপনি এটা ফয়সালা করেন ভাই আমি আজকে যাবো ভাই আজকে যান আর তারা বিরোধের ব্যাপার হুজুরের সাথে কথা বলেন আপনি আমার চোখ খুলে দিলেন ভাই ভাই আপনি অনেক ইবাদত বন্দি করেন আমি দেখছি আপনার মন সব সময় নরম থাকে কিন্তু এইটার কারণে আপনার সব শেষ হয়ে যাচ্ছে ঠিক আছে ভাই কাফারা দিয়ে দেন ভাই ইয়ে করে নেন ঠিক আছে তাহলে ভালো থাকে না ভাই আমার দোয়া করেন আমি রাত্রে হুজুরের লাগে বড় হুজুরের লাগে হ্যাঁ আসসালামু আলাইকুম